আমরা তো সারা বছর কাজ করি মানুষের জন্যে, সারা বছর থাকি মানুষের সঙ্গে। আমরা সকলেই মানুষ হলে আমাদের কাছে ফিরে যায় না, সুতরাং মানুষকে নতুন করে টাইম দেওয়া। হ্যাঁ, অবশ্যই মানুষ চায় নির্বাচনের সময় একবার, কিন্তু সারা বছরই তো আমাদের দেখতে পায় মানুষ, সারা বছর দেখতে পায়। তো সুতরাং নতুন করে দেখার তো ব্যাপার নেই। আমাদের সবকটা সিট, ষোলোটা সিট দিদির হাতে তুলে দিতে হবে। এই দিদি যে সম্মান রেখেছে, এই যে গৌতম চৌধুরীকে ক্যান্ডিডেট করেছে, গৌতম চৌধুরী দীর্ঘদিন ধরে লড়াই করছে, এবারে তাকে দলের প্রার্থী করেছে, আরও অনেকেই নতুন নতুন প্রার্থী, কল্যাণ ঘোষ প্রার্থী হয়েছে, জগৎ বল্লভী সীতানাথ ঘোষ প্রার্থী হয়েছে, এরকম অনেকেই, নন্দিতা চৌধুরী প্রার্থী হয়েছে, অম্বিকাদার মেয়ে, এরকম নতুন নতুন প্রার্থী হয়েছে। তা সুতরাং এই সব সিট পূর্বেড়ে পূর্ব বিদেশ বোস প্রার্থী হয়েছে, ঠিক আছে, এগুলোকে সবাইকে তো জেতাতে হবে। জিতে আনতে গেলে সমস্ত কর্মীদের মাঠে নামিয়ে, সমস্ত কর্মীরা যাতে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে লড়াই করে দলকে জেতানোর জন্যে, সেই জন্যে আমরা সকলে একসঙ্গে আছি। আমরা অনেক বছর রাজনীতি করে, অনেক বছর নির্বাচন করেছি, তো অনেকগুলো নির্বাচন করেছি, কখনো নিজে প্রার্থী, আবার কখনো প্রার্থীর ইলেকশন এজেন্ট হয়ে। তা শুধু নির্বাচনের অভিজ্ঞতা, কর্মীদের কীভাবে নামাতে হয়, কত রকমভাবে তার প্রসিডিওর আছে, সেগুলো আমরা জানি। কর্মীরা এমনই, তারা আন্তরিক দলের প্রতি, তারা একটু ভালোবাসা, এছাড়া কিচ্ছু চায় না, তারা একটু ভালোবাসা পেলেই তারা হই হই করে নেবে পড়ে। সুতরাং কর্মীরা কেউ ঘরে বসে থাকবে না, সবাই হু হু করে নিয়ে পড়বে। আর এবারের লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই, বাংলার মানুষকে রক্ষা করার লড়াই, বাংলার মা বোনেদের রক্ষা করার লড়াই। সেই কারণে সমস্ত বাংলার যুবক যুবতী, বাংলায় যারা বসবাস করেন, বাংলায় তামিল, তেলুগু, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, উড়িয়া, বিহার, উত্তরপ্রদেশ, আসাম, সব রাজ্যের মানুষ বসবাস, এই সবাইকে নিয়ে আমরা বাংলার মানুষ বলি, বাঙালি বলি, এই সবাইকে নিয়ে আমরা একসঙ্গে একযোগে লড়াই করব। নির্বাচনী খেলাটা হচ্ছে আমাদের স্বাস্থ্যসাথী রাখার খেলা, কন্যাশ্রীকে রাখার খেলা, সবুজ সাথীকে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, ছাত্রছাত্রীদের কাছে সবুজ সাথী সাইকেল যাতে বরাবর দিতে পারি।